আমাদের এখানে গঙ্গার ভাঙনের জন্য প্রচুর কয়েকশো বিঘা জমি ভাঙনে চলে গেছে এবং আমাদের গ্রামের মানুষের কৃষিজীবী মানুষ, আমাদের গ্রাম খুব অসহায় মানুষ, মানে কাজকর্ম করতে পারছে না। আমাদের এই গঙ্গা ইমিডিয়েটলি মানে বাঁধানো দরকার, না হলে আমাদের হয়তো গ্রামটাই হয়তো কোনোদিন এই গঙ্গার কবলে চলে যাবে। আমরা চাইছি যে আমাদের এই গঞ্জডাঙ্গা এই আমাদের গঙ্গাটাকে ইমিডিয়েটলি বাঁধানোর ব্যবস্থা করতে হবে, তা নাহলে হয়তো হাজার হাজার মানুষ এখানে খুব অসহায় হয়ে যাবে এবং অনেক মানুষের হয়তো ঘর বাড়ি সব ভেঙে চলে যাবে। এখানে অনেকটা বড় গ্রাম ছিল নিরয় গ্রাম। আমি MB2 মায়াপুর মামুনপুর গ্রাম পঞ্চায়েত 2 বাসিন্দা। নিদোয়া, নিরঞ্জনগর এবং গঞ্জডাঙ্গা এই তিনটে গ্রাম, পার্শ্ববর্তী গ্রামও আছে, কিন্তু এই তিনটে গ্রাম গঙ্গার ভূগর্ভে কিছু অংশ মানে বেশি অংশ চলে গেছে, হাজার হাজার জমি এখন ভূগর্ভে। আর এই গ্রামের বাসিন্দা খুব আতঙ্কিত এবং অন্য স্থানে যে উঠে যাওয়ার মতো কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ। অনেকবার বলার শর্তে 700 মিটার মতো বোল্ডারের কাজ হয়েছে এবং 2 কিলোমিটার মতো কাজ আরও বাদ বাকি পড়ে আছে, ওটা করতে পারলে আরও ভালো হয়। চাইছি এখন কিছু সিঁড়িঘাট করেছিল সেগুলো ভেঙেছে এবং একটা মাঝে নিদোয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আছে, সেটা 10 মিটার হয়তো কি 15 মিটার এরকম জায়গা একটু বাকি আছে, নয়লে ভেঙে যাবে তাড়াতাড়ি। আমি চাইছি গ্রামের উদ্দেশ্যে যে এই গ্রামগুলো বাঁচাতে হলে খুব ইমিডিয়েট বোল্ডারের কাজ হোক বা যে কোনো উপায়ে গ্রামগুলোকে রক্ষা করার মতো সরকারি স্তর থেকে মানে পদক্ষেপ নিক। আমাদের গঙ্গার ভাঙনের ইয়েতে আমাদের বাড়িঘর জমি জমা ভেঙে চলে গিয়েছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। আগে যা গঙ্গা বাঁধিয়েছিল সেগুলো সব জলের তলায় চলে গিয়েছে। আবার নতুন করে যাতে সরকার আমাদের গঙ্গা ভাঙন রোধ করে, তাহলে আমরা মানে ছেলেপিলে নিয়ে বসবাস করতে পারবো। জমি জমা আমাদের তো গিয়েছেই, মানে 250 বিঘি জমি জমা গঙ্গার কপালে ভেঙে চলে গিয়েছে। বাড়িঘরও প্রায় 150 বাড়িঘর চলে গিয়েছে। আমরা চাচ্ছি নতুন করে যাতে গঙ্গা ভাঙন রোধ হয়, তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি, যাতে আমরা মানে গঙ্গা ভাঙন রোধের হাত থেকে বাঁচি। নামবেন নাকি? নিদোয়া গঞ্জডাঙ্গা নিরঞ্জনগরের 700 মিটার বাঁধানো হয়েছিল, হাফটা ছেড়ে গেছিল গঙ্গাবারে। আরও যদি 2 কিলোমিটার বাঁধানো হয় তাহলে আমাদের গঙ্গার মানুষ অপেক্ষ উপকার পায়। সে চাষের হাজার হাজার জমি সব চলে গিয়েছে। নিদোয়া, নিরঞ্জনগর, গঞ্জডাঙ্গা, হিজুলি, তলাতরি এইটা যদি বাঁধানো হয় তাহলে আমাদের উপকার হয়। এই মানুষ, সাধারণ মানুষ বারবার আমাদের কাছে দরবার হয়েছে, পঞ্চায়েতের দরবার হয়েছে, আমরা বারবার ওপরে জানিয়েছি যে নিয়ে এইটুকুনি কাজে নিয়ে আসতে পেরেছিলাম গতি, এইটুকুনি কাজ আবার 700 মিটারের মধ্যে হাফ 400 মিটার মতন ফের গঙ্গাগর্ভে ভালো হয়নি, গঙ্গাগর্ভে চলে গিয়েছে। আরও যদি 2 কিলোমিটার হয় তাতে সাধারণ মানুষ কিন্তু বাঁচতে পারবে, আমরা চাষিজীবী মানুষ তাতে মানুষ উপকার হবে।